হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপ পুরো ভারতেই কিন্তু একটি নতুন আইডি কার্ড চালু হয়েছে সেটি হচ্ছে পেহেচান আইডি কার্ড এই পেহেচান আইডি কার্ড কি কি কাজে লাগে বা এই পেহেচান আইডি কার্ডটি মাধ্যমে আপনাদের কি কি সুযোগ সুবিধা আপনারা সরকার থেকে পেতে পারেন কিভাবে এই পেহেচান আইডি কার্ড আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন বাড়িতে বসেই সেই সব বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো জায়গায় স্কিপ না করে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো আসুন দেখেনি অনলাইনের মাধ্যমে এই পেহেচান আইডি কার্ড আমরা কিভাবে অ্যাপ্লাই করব আর কিভাবে আমরা এই পেহেচান আইডি কার্ডটি ডাউনলোড করব তো দর্শক বন্ধুগণ আমরা এখন চলে এসেছি পেহান আইডি কার্ড এর এই ভিডিও বক্স বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এই হোম পেজে চলে আসার পরে এখানে দেখুন দুটো রয়েছে একটা হচ্ছে পেহান আইডি কার্ড ফর্ম আর একটা প্রিন্ট আইডি কার্ড যদি আপনাদের অলরেডি ফর্ম ফিল আপ করা হয়ে যায় তাহলে প্রিন্ট আইডি কার্ড অপশনের উপর গিয়ে আপনারা এই আইডি কার্ড প্রিন্ট করে নিতে পারেন আর যদি আপনাদের ফর্ম ফিল আপ না করা হয়ে থাকে তাহলে পেহান আইডি কার্ড অপশনের উপর ক্লিক করে আপনাদের এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো সবার প্রথমে আমরা এখানে স্টেট সিলেক্ট করে নেব স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখুন সিলেক্ট সিটি থেকে আপনারা কোন সিটির আন্ডারে বিলং করছেন বা ডিস্ট্রিক্টের আন্ডারে বিলং করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে সিলেক্ট মার্কেটিং সেন্টার নর্থ চব্বিশ পরগনার মধ্যে তিনটে মার্কেটিং সেন্টার রয়েছে বর্ধমান শিলিগুড়ি কলকাতা নিয়ারেস্ট আপনাদের এরিয়ার মধ্যে কোন মার্কেটিং পড়ে সেই আপনারা এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনাদের ফটো কিন্তু আপলোড করতে হবে ফটো আপলোড করে দেওয়ার পরে আপনার নাম ক্যান্ডিডেট এর নাম এখানে বসিয়ে দেবেন হেড অফ দ্য হাউস বা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার আপনার যে রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন তারপর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবেন এখানে ফার্স্টে ইয়ার তারপর মান্থ তারপর ডেট রয়েছে ডেট অফ বার্থ এর প্রুফ হিসাবে আপনারা এখানে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড এইগুলো দিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো একটি প্রুফ কিন্তু এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে তারপরের অপশন দেখুন এখানে দেওয়া হচ্ছে অ্যাড্রেস এখান থেকে কেয়ার অফ আপনার বাবার নাম বসিয়ে দেবেন যদি আপনি এখানে বাবার নাম না বসাতে চান তাহলে ডটার অফ সনার অফ ওয়াইফ অফ হাসবেন্ড অফ যে কোনো একটি চুজ করে তার নাম কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে তারপর এখান থেকে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন স্ট্রিট রোড লেন এখান থেকে বসিয়ে দেবেন ল্যান্ডমার্ক এরিয়া লোকালিটি ভিলেজ টাউন সিটি পোস্ট অফিস এগুলো কিন্তু আপনারা প্রপারলি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন তারপর সাব ডিস্ট্রিক্ট স্টেট এখান থেকে পুট করে দিলে তারপর কন্টাক্ট ডিটেলস হিসাবে আপনারা এখানে মেল আইডি আর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর পিন কোড নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে তো অ্যাড্রেস পুরোপুরি ফিল করে নেওয়ার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে সোশ্যাল গ্রুপ বা কাস্ট আপনারা কোন ক্যাস্টের আন্ডারে বিলং করছেন এসটি এসসি না জেনারেল সেটা এখান থেকে বসিয়ে দেবেন তারপর আছে ইকোনমিক গ্রুপ এপিএল বিপিএল না অন্তদয়া যদি আপনাদের রেশন কার্ড এপিএল বিপিএল বা অন্তদযা মধ্যে যেকোনো একটি অবশ্যই থাকবে তো যেই ক্যাটাগরির কার্ড আপনারা ইউজ করছেন সেই ক্যাটাগরির নাম এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আর কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করে দিতে লাগবে তারপরের অপশন দেখুন এখানে দেওয়া আছে ব্যাংক ডিটেলস এখানে ব্যাংকের নাম বসিয়ে দেবেন স্টেট এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা খুব মনোযোগ সহকারে বসিয়ে দেবেন আইএফসি কোডটাও খুব মনোযোগ সহকারে এখানে বসিয়ে দেবেন ব্যাংক ডিটেলস বসিয়ে দেওয়ার পরে আপনাদের ব্যাংকের পাসবই এখানে আপলোড করে দেবেন তো ব্যাংক ডিটেলস আপলোড করে দেওয়ার পরে আপনার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন আর আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করে দিতে লাগবে আপনার যদি অ্যাপ্লিকেন্টের যদি আইডেন্টি কার্ড থেকে থাকে বা যে আর্টিস্ট তার যদি আইডেন্টি কার্ড থেকে থাকে তাহলে সেই আইডেন্টি কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন আর তার যদি সেন্সাস নাম্বার থেকে থাকে তাহলে সেই সেন্সাস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আর যদি এই সেন্সাস নাম্বার আপনার না থেকে থাকে তাহলে বসানোর কোনো দরকার নেই তারপরের অপশন দেখুন রয়েছে নেম অব দা ক্রাফ্ট প্র্যাকটিসেস আপনি কোন কাজের জন্য এই ফর্মটি ফিল আপ করছেন বা কোন কাজে আপনি দক্ষ বা কোন কাজটি আপনি প্র্যাকটিস করছেন কোন হস্তশিল্প সেটার নাম কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে যে যেই অপশান এখানে রয়েছে তার মধ্যে থেকে আপনি যে কোনো অপশান যেটা আপনার পছন্দ মতন সেই অপশানটি আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এই বক্সের মধ্যে পেস্ট করে দেবেন এখানে কার্পেন্টার রয়েছে ফ্লোর মেটেল ওয়ার উড ওয়ার হ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল জুয়েলারি এছাড়া অন্যান্য আরো অনেক ক্রাফটের এর আন্ডারে যে কাজগুলো পড়ে সেগুলোর নাম কিন্তু এখানে রয়েছে আপনারা সেটা পছন্দ মতন এখানে চুজ করে কিন্তু বসিয়ে দেবেন তারপর আপনি এই কাজটি কত বছর ধরে করছেন সেটার ইয়ার এখানে বসিয়ে দেবেন তারপরের যে অপশান রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম ক্রাফ্ট প্র্যাকটিস আপনার এই কাজের থেকে কত টাকা আপনার ইনকাম হচ্ছে সেই ইনকামটা এখানে বসিয়ে দেবেন আর যদি আপনার অ্যানুয়াল ইনকাম অন্য কোনো সোর্সের থেকে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট অপশানে গিয়ে যদি এগ্রিকালচার থেকে হয় তাহলে এগ্রিকালচার আর যদি আদার্স থেকে হয় তাহলে আদার্স সিলেক্ট করে সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন তারপরের অপশান দেখুন দেওয়া আছে ফ্যামিলি ডিটেলস এখানে মেম্বার নেম আপনারা বসিয়ে দেবেন তারপর মেম্বারের এজ বসিয়ে দেবেন রিলেশন টাইপ এখান থেকে আপনারা সিলেক্ট করে সেটা অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে আপনাদের আপনাদের যতগুলো মেম্বার আপনার ফ্যামিলিতে রয়েছে সেই হিসাবে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন মেম্বার নেম মেম্বার নেম অ্যাড করে দেওয়ার পরে নেম অফ ইউনিট আপনার ইউনিটের নাম এখানে বসিয়ে দেবেন যদি ইউনিটের রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন কবে এই রেজিস্ট্রেশন হয়েছে সেই সাল এখানে বসিয়ে দেবেন আপনার ব্যবসায় বা এই কাজে কত টাকা টার্নওভার হয়েছে সে টার্নওভার ব্যালেন্সড কিন্তু এখানে বসিয়ে দিতে লাগবে বিলো ওয়ান লাখ না ওয়ান লাখের ওপরে না দেড় লাখের মধ্যে না পাঁচ লাখের ওপরে সেটা কিন্তু এখানে আপনি টার্নওভারে দেখিয়ে দেবেন তারপর টোটাল আর্টিস্ট এমপ্লয়েড কতজন এমপ্লয়েড আপনি হায়ার করেছেন আর কতজন এমপ্লয়েড আপনার ফ্যামিলি মেম্বার সেটা এখানে কাউন্ট করে কিন্তু বসিয়ে বসিয়ে কাউন্ট করে দেওয়ার পরে টোটাল এখানে অটোমেটিক চলে আসবে তারপরের রয়েছে হোল্ডিং ক্রেডিট কার্ড আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন নয় নো দিয়ে দেবেন তারপরে এখানে রয়েছে আপনি কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন এই কাজের জন্য যদি আপনি পেয়ে থাকেন এই কাজ প্র্যাকটিসের জন্য বা এই যেই কাজটি আপনি এখানে দেখাচ্ছেন তার দক্ষতার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড আপনি পেয়ে থাকেন নাম এখানে দেওয়া রয়েছে সেই হিসাবে আপনারা এখান থেকে চুজ করে টিক দিয়ে দেবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে দেওয়ার কিছু দরকার নেই পুরো ফর্মটি ফিল আপ করার পরে নিচে দেখুন এখানে দেওয়া রয়েছে থাম প্রিন্ট বা অ্যাপ্লিকেন্ট সিগনেচার যারা সিগনেচার করতে পারবেন তারা সিগনেচার দিয়ে দেবেন আর যাদের সিগনেচারের প্রবলেম রয়েছে বা সিগনেচার করতে পারেন না তারা থাম ইম্প্রেশন দিয়ে ডকুমেন্ট এখানে আপলোড কিন্তু করে দেবেন আপলোড করে দেওয়ার পরে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পরে পুরো ফর্মটি একবার রিচেক করে নেবেন কোনো জায়গায় আপনার ভুল আছে কিনা পুরো ফর্মটি চেক করে নেওয়ার পরে সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু অন স্ক্রিনে শো করবে সেটি আপনারা পিডিএফ ফাইলে যত্ন করে রেখে দিতে পারেন বা সেটা প্রিন্ট আউট করেও রেখে দিতে পারেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাদের আইডি কার্ডটি ডাউনলোড করতে হবে আইডি কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখুন প্রিন্ট আইডি কার্ড যে অপশানটি রয়েছে এই প্রিন্ট আইডি কার্ড অপশানের ওপর ক্লিক করলে এখানে অ্যাকনোলজমেন্ট নাম্বার কিন্তু পুট করতে বলছে তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে ক্যাপচার কোড বসিয়ে প্রিন্ট ফর্ম অপশানটির ওপর ক্লিক করলে কিন্তু আপনাদের আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো খুব ইজিলিভাবেই কিন্তু আপনারা বাড়িতে বসেই ডেস্কটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এই পেহান আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই পেহান আইডি কার্ডের মাধ্যমে আপনারা সরকার থেকে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন তো অবশ্যই এই আইডি কার্ডটি আপনারা করে রাখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ